গ্র্যান্ড হোটেল, এটা এই হোটেল এটা সুন্দর একটা ইয়ে এখানে ব্যাং ওখানে পানি পড়তেছে আর ওই বাচ্চারা দেখতেছে আমি আর একটু ভালো করে দেখাই বাচ্চারা দেখতেছে ওখানে পানি পড়তেছে আর এখানে অনেকগুলো ব্যাং অনেক সুন্দর না ব্যাপারটা রাস্তার উপরে একটা পার্ক আছে আমরা যাচ্ছি সেই পার্কে একটু দেখতে যে পার্কে আসলে কি আছে আশা করি অনেক সুন্দর পার্ক আসছে গাড়িটা দেখিনি এপারে কেউ আছে কিনা অথবা এপারে কেউ আছে কিনা ওই দূরে টিজিবি ট্রেন যাচ্ছে দুইতলা ট্রেন রাস্তা পারাপারের জন্য ওয়েট করতেছি এই তো পার্কে চলে আসলাম এখন পার্কে ঢুকবো পার্কে ঢুকতেই একটা শুশুক একটা প্রাণী এটা যে কি প্রাণী মনে হচ্ছে ভাল্লুক টাইপের সাদা ভাল্লুক পার্কের আমি ডান সাইড দিয়ে ঢুকতেছে আসলে ওটা সাদা একটা ভাল্লুক আর এখানে একটা মূর্তি আছে হাজার বছরের পুরাতন মূর্তি
এর কিছু কিছু মূর্তি খসে খসে পড়তেছে এখানে। আমরা ওই ঝর্ণাটার কাছে যাব, এখানে বেশ বসার জায়গা রাখছে, বসার জায়গাটা বেশ সুন্দর। আর এখানে পানির একটা ফোয়ারা আছে। ফোয়ারাটা অনেক সুন্দর করে বানাইছে, উপরে কোনো একটা প্রাণীর মুখ দিছে, সেখান থেকে পানি বের হচ্ছে, ডান পাশেও একটা প্রাণীর মুখ থেকে পানি বের হচ্ছে, বাম পাশেও একটা প্রাণীর মুখ থেকে পানি বের হচ্ছে। এটার একটা মিনিংফুল অর্থ আছে হয়তো, এখানকার কালচার সম্পর্কে যারা জানে তারা হয়তো বেশি ভালো বলতে পারবে। তো আমরা উপরে যাই, দেখি উপরে কি আছে। তো এখন এই ঝর্ণার পাশে চলে আসলাম, বেশ সুন্দর একটা ঝর্ণা। পার্কের উপরটাতে আছে, উপরে আসলাম, উপরটাতে আছে একটা পার্ক, এখানে বসার জায়গা, সাথে সাথে অনেক গাছপালা। ট্রেন আসছে, ট্রেন আসতে সময় ছোট্ট একটা টুং করে শব্দ হবে আসার পরে। এইদিকে আরেকটা ট্রেন আসছে, একটা ট্রেন মাত্র আসলো, আরেকটা ট্রেন ছেড়ে যাচ্ছে। এটাই হলো লাস্ট স্টপেজ, এখানেই ডিজন রেল স্টেশন, এখানেই সব ট্রেনগুলো এখান থেকে ছেড়ে যায়, আবার এখানে সেই থামে। আর এই স্টেশন থেকে আমরা এখন লুকুজুতে যাব, এই ট্রেন স্টেশন থেকে। ও, এপাশের এই ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে, এই হলো ট্রেন স্ট্রিট। ট্রেন মানে এটা ট্রামই বলা যায়, কলকাতার ট্রামের মতো।